ইতিহাস আছে, তবে সমস্ত ইতিহাসগুলোর ভিতরে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে হৃদয় গলার মতো ঘটনা হলো এই দিনে হযরত ইমাম হুসাইন তার সমস্ত বন্ধুদেরকে লইয়া 72 জন একে একে দুনিয়া থেকে ইসলামের জন্য শাহাদত বরণ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আগে আমাদেরকে বুঝতে হবে কারবালার সম্পর্কে ইতিহাস জানার আগে জানতে হবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন। সেদিন সেখানে শহীদ হয়ে গেলেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার পরিচয় হলো আসাদুল্লাহিল গালি, যিনি হলেন আল্লাহর বাদ সুবহানাল্লাহ করে কোন আবার বিজয়ী, এবং হুসাইনের বাবার সবচেয়ে আরো বড় পরিচয় হলো তিনি হলেন বিশ্ব নবীর জামাতা সুবহানাল্লাহ। উলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমা, তিনি হলেন সম্মানিত স্বামী। আর বড় পরিচয় হলো ইসলামের 4 নম্বরের খলিফা, যিনি স্পষ্ট শাহাদাতের মালা গ্রহণ করে জান্নাতি। এবার হুসাইনের নানার দিকে নজর করে নানার পরিচয় দা দিয়ে তো শেষ করার মতো ক্ষমতা আমাদের নাই, জোরে কম ঠিক না বেঠি? হুসাইনের নানি, আল্লাহু আকবার, হুসাইনের নানি হলেন এমন একজন নানি যিনি কবরের মধ্যে শোয়ার পরে বিশ্বনবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন, আমার আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধুর চোখের পানি দেখলে আমার আরশে আজিম কাঁপা শুরু হয়ে যায়, আমার বন্ধুর কাছে গিয়ে বলো খাদিজার সমস্ত প্রশ্নের উত্তর গুলো আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আদায় করে নিয়েছি। এমন নামী যার তাম সম্পদ গুলো, যিনি আরবের সবচেয়ে বড় ধনকুবের নারী ছিলেন, ওই ধনাঢ্য নারী ইসলামের সাথে স্বামীর জন্য তার তাম সম্পদ গুলো তিনি হাদিয়া স্বরূপ দান করে দিয়েছিলেন। শুধু কি তাই, বিশ্ব নবী যখন হেরা গুহার মধ্যে ধ্যান করলো, খাবার নিয়ে যাচ্ছেন, বুড়ি মানুষ বয়স্ক মানুষ, হেরা পর্বতে হেরা গুহায় উঠতে পারবেন না, পানির গাছে খাবারের গাছে নিয়ে দাঁড়িয়ে আছেন, বলে আল্লাহ তৌফিক দিও তুমচা পাহাড় আমি কেমন কেমনে উঠবো, নারী মহিলা মানুষ আবার হইলাম বুড়ি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ পাহাড়, কিছুক্ষণের জন্য হযরত খাদিজার জন্য উঁচা পাহাড় মাটির মতন সমতল হয়ে যা। নানার দিকে নজর দিয়ে তো পরিচয় দেওয়া লাগবে না কি করে? নানার কোন পরিচয় লাগবে না কি? হুসাইনের নানা হলেন এমন নানা যেই নানার জন্য গোটা পৃথিবীর মুসলমান প্রাণ দিতে রাজি, সাহাবীরা উহুদ বহ বদর হুনাইনে গর্দান নবীর সামনে কুরবানি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্দান যতক্ষণ পর্যন্ত আপনার সামনে জিন্দা ততক্ষণ আপনার গায়ে একটা তরবারি বা একটা তীর আঘাত করতে দিব না, মৃত্যুবরণ করা পর্যন্ত আপনাকে বাঁচাইব জীবন দিয়া, আপনাকে জানের চাইতে বেশি বেশি ভালোবাসি। আর হুসাইন আমার নবীর কাছে কত প্রিয়, হযরত ওমর বলল, আমি নবীজির ঘরে ঢুকলাম, তাকে দেখি হুসাইন নবীজি বাম পাজরে বসা, আর যদি টিপে টিপে খাবার নরম করে নবীজি নিজের হাত দিয়া হুসাইনের মুখের মধ্যে দিচ্ছেন, আর হুসাইনের গালের মধ্যে গলার মধ্যে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। জান্নাতি এরকম চিল্লা ঠিক কিনা? জান্নাতি মানুষ কার গলার ভিতরে ছুরি লাগাইলা একটু চিন্তাও করলি না রে দুশ্মনেরা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান দুজনে মিলে পরামর্শ করে বললে, ভাই
নানার কাছে দীর্ঘদিন পর্যন্ত বলে আসছি, ঘোড়ার কথা নানা ঘোড়া কিনে দেয় না। আজকে চল শেষ বারের মতো আমরা নানার কাছে আমরা বলে দেই, আলটিমেটাম দেই। সুবহানাল্লাহ, কোন আপনারা বলবেন বিশ্ব নবীর সামনে হাসান আর হোসেন আলটিমেটাম দিবে কেন? আমি এটা তো ভালোবাসার বিষয়, আলটিমেটাম দিতেই পারে প্রিয় নাতি। যাই বলো নানা, এইবার ঘোড়া কিনে দিতে হবে। এই কয়েকদিনের ভিতরে ঘোড়া কিনে না দিলে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। সুবহান, আবার নবী দুইজনকে জড়ায় দুই রানের উপর বসাইলেন, বসায় বলে তোমরা আমার আমিও তোমাদের। আর কি চাও? দুজন চলে যায় মায়ের কাছে, কি বলে মা, নানা আমাদেরকে যে আদর করছে ঘোড়ার কথাই ভুলে গেছি। একদিন আমার নবী গেলেন ফাতেমার ঘরে, গিয়ে দেখে ফাতেমা রান্না করে, বলছে কি রান্না করছো? ফাতেমা বলে আজকে কয়েকদিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলাইবার মতন কোন খাবার ছিল, আজ আমার স্বামী কিছু খাবার নিয়ে আসেন, তা রুটি আর গোস্ত পাকাইয়া তাদের সামনে দিব। আমার নবী এমন কষ্টের পরিবারের ভিতরে, যদিও তারা কষ্টের মধ্যে আছে, হযরত ফাতেমা তার প্রিয় কলিজা আর টুকরা আমি বলে ফেললেন তোমাদের সঙ্গে আমার শরীক করো। এই কথা বলে আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, মুসল্লা বিছায় নবীজি নামাজ পড়া শুরু করেছে, হাসান হুসাইন খেলতে গেছে, নবীজি আর ডিস্টার্ব করে নাই, নবী নামাজে দাঁড়ায় গেলেন। ওরা খেলার মাঠে খবর পেয়েছে নানা আসছে, ঘরে এসে বলরা নানা নাকি আসছে, কই ভিতরে গিয়া দেখ, গিয়া দেখে নানা সাজদা দিয়ে পড়ে আছে, আর আমার নবীর লম্বা চুলগুলো পাখির উপরে এমন করে পিছন থেকে উল্টে পড়ে আছে। হাসান দেখে বলে হুসাইন দেখ দেখ, ওই যে আমাদের ঘোড়ার মতো মনে হয় আমার, অনেকদিন পর্যন্ত ঘোড়া চাইলাম না না দিলেন না, আজ আমাকে ঘোড়া বানায়া ঘোড়া চালায়া মনে আনন্দ উৎসব করব। হুসাইন একটু নরম দিলের কয় নানা যদি মনে কষ্ট নেয়, হাসান কয় না মনে কষ্ট নিল আজকে সারা যাবে না, জোরে কন সুবহান। আমার নবীর পিঠের উপরে দুই জান্নাত, সুবহান, উঠে হাসান নবীজি লম্বা লম্বা লিম্মা জুম্মা ফরা নবীজি চুল রাখতেন কানের লহর বরাবর, ঘাড়ের মধ্যে খান গাড়ের গোড়া, সেদিন চুলগুলো হাদিসে বোঝা যায় নবীজির ঘাড়ের গোড়ায় লম্বা হয়ে গিয়েছিল, এরপর নবীজি কেটে দিতেন লম্বা চুলগুলো, যখন উঠে আসে হাসানের চুলের বড় দুই হাত দিয়ে ধরছে, কয়টা আমার লাগাম, সুবহানাল্লাহ জোরে কর, ধরে বলে এই ঘোড়া চলস না কেন, চল চলতে থাক। আমার নবী সেজদার সময় শেষ হয়ে গেছে, মাথা উঠায় না, তার কারণ হলো হাসান হোসেন দুজনে আনন্দ করো, আমি নবী সেজদার মধ্যে আল্লাহরে থাকি। এর মাধ্যমে দৌড়ে আমার নবীজিকে মসজিদ এলাকায় পায় না, একটা জরুরি খবর নিয়ে আসে, শুনলেন ফাতেমার ঘরে, বাহির থেকে সালাম দিলে ভিতর থেকে আওয়াজ আসে ঢুক, অমর ভিতরে ঢুকলেন, দুইটা দেখে বিশ্ব নবী আমনি মাথা নিচের দিক দিয়ে সেজদায় পড়ে আছে, আর হাসান আর হুসাইন পিঠের মধ্যে বসা। অমর চোখ রাঙ্গায়া বলে কি রে বেটা, তোরা আমার নবীর পিঠের উপরে নবীর কষ্ট দে। অমরের ধমক শুনে নবীজি একটা হাত পিছনে বাড়ায় দিলেন হাসান আর হুসাইনকে নামায় দেওয়ার জন্য, নবী হাত দিয়া ধরলেন হাসান হুসাইনের হাতের মধ্যে হাত লাগালেন, এমনই সময় জিব্রিল হাজির হয়ে বললা রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসান আর হুসাইন কিভাবে নামাবেন না, আমার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতে ভালো লাগে, ভালো লাগে জোরে কোন সুবহানাল্লাহ। এই পর্যন্তই বিশ্ব নবী সরকার দোয়ালম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে এত সুন্দর ট্রেনিং দিয়ে গেছেন, এত সুন্দর ভালোবেসে গেছেন,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসান যদি কোনদিন খাবারে কষ্ট পাইতেন, নবী যে করক নিজে না খাইলো খাবার নিয়ে হাজির হইতেন। হঠাৎ করে খবর পাইলেন হাসান হুসাইন ঘরের মধ্যে খাবার পায় না, পাক শাক বন্ধ আছে। এসে দেখে ফাতেমা মন খারাপ করে বসা, জিজ্ঞেস করলাম কি হলো বলো। ফাতেমা বলেন বাবা কি আর বলবো, আপনি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ঘরের মধ্যে খাবার নাই। নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, কিছুই বললেন না। ফাতেমা কয় আমার বাবা কই গেল আমার বাবা। বাইরে তাকাইলেন বাবারে দেখা যায় না। আল্লাহর হাবিব এক জায়গার মধ্যে দাঁড়াইলেন, দেখলেন একজন ইহুদি বাগানের কোনায় দাঁড়ায় দাঁড়ায় মনে হয় কাজের লোক খোঁজে। বিশ্ব নবী হাদিসের মধ্যে আছে, দাঁড়ায় জিজ্ঞেস করি ইহুদি কাজের লোক খোঁজো নাকি, কয় হ্যাঁ আমার সয়েজ হয় কি। সুবহানাল্লাহ কইবেন না মনে আমার সয়েজ হয়। ইহুদি কয় তোমার পছন্দ হয়, তুমি তো কাজের লোক মনে হয় না। সুবহানাল্লাহ জোরে কও, তোমার যে চেহারা পৃথিবীতে কোন মানুষের সঙ্গে মিলে না। আল্লাহর হাবিব বলেন আমি প্রস্তুত, তোমার যদি সমস্যা না হয় আমাদের কাজে লাগাইতে পারো, আমার টাকার প্রয়োজন, আমার খাবারের প্রয়োজন। ইহুদি আমার নবীর চিনে না বলে কাজে লাগাইয়া দিলে। নবীজি একটা বালতি উঠাইলেই পরে একটা করে খেজুর, দুই বালতি উঠাইলেই দুইটা খেজুর। নবীজি খাইয়া আগে শরীরে শক্তি আনলেন, আল্লাহর হাবিব বললেন মালিকে বালতি ছিঁড়ে নিচে পড়ে গেছি। ইহুদি তার হাত দিয়ে আমার নবীর গালের মধ্যে চর মেরে বলে কাজ না পারলে কেন আসছো, জোরে গন্ধ। আমার নবী কানতে কানতে বাকি খেজুর গুলো লইয়া চলে আসলেন। হাসান আর হোসেনকে ডেকে ডান পায়ে একজন বাম পায়ে একজন বসায় নরম করে ডিপি ডিপি খেজুর খাওয়ায় আর চোখের পানিগুলো দর দর করে পড়তেছে। ফাতেমা বলে আব্বা কামদেন কেন, কয় না কিছু না। ইহুদি আমার নামে যাওয়ার পরে কয় কার গালে সর দিলাম গো, এটা তো পৃথিবীর সাধারণ কোনো মানুষের গাল না, এটা মনে হয় বিশ্ব নবী মুহাম্মদ। সাথে সাথে বাগান থেকে ছুরিয়ে নে ওই হাতের কব্জা পর্যন্ত কেটে মাটির মধ্যে নিক্ষেপ করে বেহুশ হয়ে যাওয়ার অন্তঃস্ফলন। বিভিন্ন বণিক ব্যবসায়ীরা দেখা মাথার মধ্যে পানি দিয়ে তার মুখ ফিরে আনে। জিজ্ঞেস করা তোমার কি ডাকাতি ব্যবসা কয় না, আমার মনে হয় হাতির জমানায় পায়গাম্বরের গালে সর মেরেছি এই জন্য হাতটা কেটে দিয়েছি। সেখান থেকে ঘুরতে ঘুরতে অনেক পরে খবর পাইলেন নবীজি ফাতেমার ঘরে বাইরে দাঁড়ায় আমার নবীর খুব চিকন কণ্ঠে করুণ কণ্ঠে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে মুহাম্মদ। আমার নবী কই কি রে, যে আমার চর দিছে তার কণ্ঠের মতন লাগে, আবার মধুর আওয়াজ কারণ থাকে। ফাতেমা দরজা ফাঁক করে দেখো কয় আব্বা ভয় পাইছি, একটা মানুষ হাত থেকে রক্ত পরে কাটা হাত আরেক হাতে ধরে রেখেছে। আমার নবী কয় বুঝতে পেরেছি, দুজনকে নামাইয়া খট থেকে বের হয়ে বলে কান্তুকে কাণ্ড কেন হয়েছে, কয় হে মোহাম্মদ পরে বুঝতে পেরেছি তুমি কে, প্রথম বুঝি নাই এই জন্য হাত কেটে বিচার করেছি, আমারে মাফ করবে বলো। আমার নবী বললেন তোমাকে ক্ষমা করে দিব এক কথায়, যদি পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দেখো আগে হাতটা ভালো করে দাও। আমার নবী মুখ থেকে থুতু বের করে চারদিকে এইভাবে রাউন্ড করে দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাত আগের চাইতে আরো আরো জোড়া লেগে যায়। ওই লোকটি পরে বলছে আমি এই হাত দিয়ে আগের চাইতে 10 গুণ বেশি কাজ করার শক্তি পেয়েছি। শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে সে মুসলমান হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেনকে আমার নবী এত ভালোবাসতেন, এত কষ্টের বিনিময়ে মুখের মধ্যে খেজুর উঠিয়ে দিলেন, খাবার দিলেন।